ছড়া খেলো, তোরা মাঠ ছড়াও। এই বিপ্লব মাঝখানে যা, দৌড়া দৌড়া বিপ্লব, রান কর রান কর। এই যে বিপ্লব, মেয়েরা খেলে আপনি মাঠটা আবার শুরু করেন, আমরা সাহায্য করবো। তা আমিও দেখলাম আসার পরে আমাদের যিনি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জবা পাল মহোদয়া, উনি আমাকে নিয়ে নিয়ে স্কুলে গেছেন। স্কুল থেকে সব প্লেয়ার সংগ্রহ করেছি, এখন মাঠটা দেখেন একদম জাকজম হয়ে গেছে। আগে তো অতীত দিনে তো আমার এই প্রগতি মাঠ থেকে প্রায় 60-এর উপরে আমার ন্যাশনাল গেছে, 60 জনের উপরে ন্যাশনাল করেছে এই মাঠ থেকে। এখন আমারও প্রায় চাকরি শেষ পথে, আমিও আবার চেষ্টা করবো আবার মাঠটাকে জাগিয়ে তুলে দিয়ে আরেকজনের কাছে হাতে দিয়ে এই মাঠটাকে সুন্দর করে দিয়ে যেতে পারি। এখন যে স্পোর্টস কাউন্সিলের সদস্যরা আছেন বা জয়েন্ট সেক্রেটারি আছেন, উনি স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেন, বলে হ্যাঁ তুমি আরম্ভ করো মাঠ, আমরা আছি পেছনে। সে আরম্ভ করলাম, এখন তো দেখতে পাচ্ছেন কত স্টুডেন্ট। কোন কোন এলাকার এখানে এলাকার এখানে মূলত আপনার প্রগতি স্কুলে হোস্টেলের বাচ্চা আছে কিছু, তারপরে আপনার ভাটি অভয়নগরের নজরুল স্মৃতি এসবি স্কুল, এটার স্টুডেন্ট আছে, ভাটি অভয়নগর পিপি স্কুলের স্টুডেন্ট আছে, আর বিজয় কুমার স্কুলের একটা হোস্টেলের বাচ্চা মেয়ের আছে। এমনিতে মানে কোন সালে শুরু হয়েছিল প্রগতি কেন্দ্রটা? তারপরে প্রথমে তো বলতাম, প্রথমটা তো ঠিক আমার মনে নেই, প্রথমটা তো ঠিক আমি বলতে পারছি, খুব সম্ভব আপনার 2007 বা 2005 হবে, 5 কি 7 হবে। এখন কি লক্ষ্য থাকবে নতুন করে? এখন আমি আবার মাঠটাকে সুন্দর করে সাজিয়ে একজনের হাতে দিয়ে যেতে চাই, যে এই প্রগতি মাঠটা যেন আবার সুন্দর থাকে। মাঠের পরিবেশ কত ভালো লাগে দেখেন, এত বাচ্চারা আসে। আর এদিকে এদিকে যে এলাকার বা ক্লাবের যে সদস্যরা আছেন ভীষণ সাহায্য করে। আমি আসার পর ম্যাডাম আগে তো কত ম্যাচ করতেন, আবার ম্যাচ আরম্ভ করেন আপনি এখানে আমাকে বলছেন, আমিও যতটুকু পারি করবো, ইচ্ছা আছে।